আমি খুব পছন্দ করছি, আমার তো অফার কালার খুব পছন্দ। ঈদের শপিং নিয়ে তো আমরা ঈদে শপিং করতে বেরোবো, তো আমাদের মোটামুটি একটা প্ল্যান হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো। তো গাইস একটা কথা, বাহিরে আমরা কেনাকাটাটা দেখানোর চেষ্টা করব, যদি ওখানে বেশি ঝামেলা হয়, মানে ঈদের ব্যাপার তো তোমরা বুঝতেই পারতেছো, ক্যাচর ম্যাচর চিকরা চিকরি থাকবে, অনেক ভিড়ও থাকবে, তো ওইটা যদি না পারি তাহলে আর কি করার আছে, তোমরা কিন্তু দেখবা কেনাকাটা করে এসে বাসায় তোমাদের দেন হচ্ছে। আমরা যাবো, তো ওখানে যদি প্রথমে তো বললাম দেখানোর চেষ্টা করবো, বাট যদি দেখাইতে না পারি দেন হচ্ছে আমরা বাসায় এসে তোমাদের সবগুলো কেনা। বন্ধুরা আজকে যাবো হচ্ছে আপুর সাথে ঈদের মার্কেট কেনাকাটা করতে, তো আজকের ব্লগটা কিন্তু অনেক মজা হবে, ঠিক আছে, আপনারা পুরো ব্লগটা দেখবেন। আর আজকে আপু আমাকে অনেক জিনিস কিনে দিবে, আপনারা দেখেন। ঠিক আছে, আর মার্কেট থেকে এসে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কিনছি। আর মামা তুমি কি ঈদের মার্কেট করবা না এবার? আমি করবো আপু যেটা বললো, হ্যাঁ আজকে কিন্তু মার্কেট অনেক ভিড় হবে, ঠিক আছে, যেহেতু আজকে আমি দুদিন আগে যেতেছি না, তো অনেক ভিড় হবে গাইস। আমরা বাসায় এসে তোমাদেরকে দেখাবো যে কি কি মার্কেট করছে, আর ওইখানে যদি শুট নিতে পারি তাহলে নিলাম, আর না হলে নাই। তো রানার কাছ থেকে একটু জিজ্ঞাসা করি রানার এক্সপিরিয়েন্সটা কেমন। গাইস আজকে আমরা যাবো ঈদের শপিং করতে, আর এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তুমি কেমন থাকো? তুমি শিখছো? আমি অনেক দিন অপেক্ষা করছিলাম এর থেকে বেশি। আচ্ছা এটা যেটা টিকটক দিয়ে বলেছ, আমি অনেক দিন অপেক্ষা ছিলাম জানো? আরে আমি কত দিন অপেক্ষা ছিলাম, আজকে আমি মামার জন্য একটা সারপ্রাইজ দিব। হ্যাঁ তোমরা দেখবে সবাই হাত তালি, এটা বলছে এটাই অনেক। আচ্ছা গাইস এর জন্য কি কিনবো তুমি একটু বলতে পারো? সিং আছে অনেক সুন্দর, মাথায় একটা টুপি কিনে দিলে ভালো হবে না? গাইস আমি অনেক এক্সাইটেড, আমি মার্কেটে যাচ্ছি, ঠিক আছে, বেশি দেরি করবো না, আমরা ঈদের শপিং করতে যাবো। গাইস ওরা কিন্তু বলছে, তুই কিন্তু বলছিস, তুই রানা আর মুন্না আমাকে, মানে আমি যে মানে যা চাইবো ওরা কিন্তু আমাকে কিনে দিবে। শোনো আমি কিন্তু বলিনি, বুঝেছো? আমি হচ্ছে যে ওই কি বলে ওটাকে, আমি যা থেকে যা নিয়ে পারি, বুঝছো, আমাকে তুমি দিবা। আপু জুতোটা পছন্দ হয়েছে তো ভালো না, দাও জুতোটা কিনে দাও, এভাবে আমি নেবো, আমি কিনে দেবো, আমি চাকরি করি ভাই, আমাকে নাকি দিবে না কিছু? আর যদি আমার সামর্থ্য কুলায় আমি দিলাম, আমার যা পঞ্চ আমি তাই দিবো, গিফট তো গিফট, দুই টাকার চকলেট না, আমি যাটা মানে যা পছন্দ করবো ওটা আমি কিনে দেবো। ঈদের সময় কি চকলেট দেয়? আচ্ছা দিব দিব, কিছু না কিছু একটা দিব, ঠিক আছে। আচ্ছা গাইস অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের, কথা বললে কথা শেষ হবে না, তো আমরা মার্কেটের জন্য যাবো এখন, হিপ হিপ হুররে। আমি একেবারে ক্লান্ত, এত ভিড় এত ভিড়, তোমাদের আমি কি বলবো, আমার মানে কি বলবো, মানে দমই দমে বের হয়ে যাচ্ছে আর কি, এটাই বলতে চাচ্ছিলাম। যাই হোক এখন হচ্ছে কই মার্কেট খোলা,
তো বন্ধুরা আমরা কিন্তু মার্কেট থেকে আধা ঘন্টা আগে আসছি আর এসেই আমরা ফ্রেশ হয়ে ছুটে নামছি। তো এখন আমি দেখাবো আমি কি মার্কেট করছি, আপু কি মার্কেট করছে, তাসফি কি মার্কেট করছে। আমি খুব এক্সাইটেড, আমি নিচে যাই না, আমি কোথাও মার্কেট করছি। তাসফি খুব এক্সাইটেড, আপনি কি বলেন? খুব এক্সাইটেড আর কি। হ্যাঁ, দেখানোর জন্য অনেক এক্সাইটেড। তো এখনই মার্কেটটা দেখানো শুরু করবো। আপু ফার্স্টে কি আপনি দেখাবেন না আমি দেখাবো মার্কেট? না, তুমি শুরু করো না। আমার মার্কেট আমি আগে দেখাবো না, তোমার আগে দেখাবো। না না না, আচ্ছা আমি বলি। আচ্ছা আপু হচ্ছে অনেক ভিড় ছিল মার্কেটে, ঠিক আছে, তাফসি এটা বুঝতে চাচ্ছে। তো ওর বদলে এখন আপু দেখাবে, সবাইকে দেখাবে। আমি খুব পছন্দ করছি, আমার তো হোয়াইট কালার খুব পছন্দ। আরম থেকে একটা ড্রেস নিয়েছি, এখানে একটা হচ্ছে প্যান্ট নিয়েছি, আর এই যে কেন গরম, তো যেহেতু গরম একটা আমি তো মা, আমি তো বুঝি না, পায়ের মাপটা তো আমি বুঝি। আর ও যে কি গাইস কি যে বলবো, ওর যে কি বাচ্চাদের দেখে উঁচা জুতা, মানে হিল জুতা, আমি বুঝি না কি বুঝে ওর। মানে ওর ধারণা বড়রা হচ্ছে হিল জুতা পরে, ওরও হিল জুতা পরতে হবে। যাই হোক, ওকে আমি এটা কিনে দিচ্ছি ওর পছন্দ মতো। হ্যাঁ, এটা তো সুন্দর, কেন এটা তো আমি তোমার পায়ের মাপ নিয়েই কিনে দিচ্ছিলাম। কেমন হয়েছে জানাবা গাইজ? এখন হচ্ছে মেন বিষয়টা, ঠিক আছে, আমরা বলেছিলাম না যে আমি আপুকে অনেক বড় একটা জিনিস দিব। সো আপুকে কিন্তু আমি এই জিনিসটা দিব এখন, আর আপনারাও দেখতে পারবেন যে এই জিনিসটার মধ্যে কি আছে। এটা হচ্ছে রানার, ঠিক আছে, রানা এটা গিফট দিছে, আর এটা হচ্ছে মুন্না, আমি, হ্যাঁ আমি গিফট দিয়েছি, ঠিক আছে। তো এখন তুমি বলো যে তুমি সর্বপ্রথম কোনটা খুলতে চাচ্ছ। আমি, আচ্ছা আমার হাতে কি আমারটা খুলবা নাকি রানার হাতে আমারটা? না, তোমার হাতে আমারটা। আমার হাতে আমারটা, রানার হাতে রানারটা। তুই তোরটা খুলে দে, আমি রানার হাতে খুলে দে। গাইস এখন আচ্ছা আমি আমার গিফটটা আপনাকে খুলে দেখাবো, যদি পছন্দ হয়। পছন্দ না হইলেও বলবা, পছন্দ হইলেও বলবা, ঠিক আছে। এখন আমার এটা কি ব্র্যান্ডের আমি নামও বলতে পারতেছি না। যাই হোক গাইস, আমি এখন দেখাবো, সো তোমরাও বলবা যে কেমন লাগে। হ্যাঁ, ওয়ান কি হলো, আমি একটা গিফট দিয়েছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চাপ বন্ধ করে বুঝলাম ভাই। এডি ওয়ান টু থ্রি, ওয়াও সত্যি আল্লাহ, দারুন দারুন। এই সত্যি কি এটা আমাদের, আমার নাকি তোমার? হ্যাঁ তোমার, তোমার, হ্যাঁ তোমার জন্য কিনছি। আমার জন্য কিনছো? পায়ের মাপ দেখলেই বুঝবো। না তোমার পায়ের মাপ তো জানি, তোমার পা, তোমার পা আমার মতো না, ছোট না, আমার মানে আমার পাও ঢুকলে আপন আপন ইয়া হয়ে যায়, ঠিক আছে। বড় বড় এই সত্যি আমার, এখনো সত্যি কথা বল, ভিডিও করতেছিস কিন্তু এটা আমার। হ্যাঁ তোমার,
মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি। এসে ভালো করে দেখাও গাইস, আমি গিফট দিয়েছি। এই দেখো এই দেখো, এই উল্টো হলো নাকি? আচ্ছা এই দেখো জুতো দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানাও। সত্যি সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর, আমার মন থেকে ঠিক আছে। এখন নানা এসে আমার গিফটটা আপকে দিয়ে গাইস, আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার, আমাদের লোক সংখ্যা খুবই কম, এই জন্য এক মুন্না যাই পিছনে, আমি যাই পিছনে ক্যামেরার পিছনে। তো এখন আচ্ছা যে আমি আপুকে গিফটটা দিব, আপু গিফটটা তো শুনতে কেমন লাগলো জুতা গিফট? আসলে আমার জুতো পছন্দ আর হচ্ছে পার্স ব্যাগ পছন্দ। তোমরা আপুকে গিফট দিলে পার্স ব্যাগ গিফট দিও। আচ্ছা যে আপু চোখ বন্ধ করো, এক্সাইটমেন্ট লাগবে এক্সাইটমেন্ট। আবার 1 2 3 ও 1 2 3 ও আবার আবার সরি 1 আমরা ফ্রিতে প্রমোশন করতেছি বুঝছো, না জানি কবে হয়েছে। এই যে এটা হচ্ছে মুন্নার জুতা আর এটা হচ্ছে আমার জুতা বুঝছো, এই দুইটার মধ্যে কোনটা সব থেকে সুন্দর হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো, যেহেতু চয়েস ভিন্ন কালার ভিন্ন সেম সবকিছু। ঠিক আছে এই ছিল আমার গিফট জানা বাবা, আমার কাছে হচ্ছে দুইটাই সমান ঠিক আছে, কেউ 100 100 কেউ 100, তারপর কমেন্ট করে জানাবো কারটা বেশি সুন্দর হয়েছে। ঠিক আছে তো গাইস, আমার হচ্ছে এই বছরের হচ্ছে গিফট পাওয়ার দিন, মানে গিফট পাওয়ার বছর। তো এবার আমি মনে হয় কিছুই কিনি নাই, এটা হচ্ছে আমার গিফট, এটা আমার ছোট বোন আমাকে গিফট করছে। তো হচ্ছে আমি থ্রি পিস মানে পড়তে পারি না, আমার ভালো লাগে না, আমি কুর্তি টুর্তি পরি। তো আমাকে একটা সুন্দর একটা প্যারট গ্রিন মনে হচ্ছে এটাকে বলে, এটা আমাকে দিছে, এটা দিছে, ও এটার সাথে একটা প্যান্টও আছে। তো এটা কি শার্ট কি এটা? হ্যাঁ এটা হচ্ছে ও কুর্তি টাইপের শার্ট। আমি জানি না যেহেতু এখন আমার ঘরের জন্য আমাদের সবই নতুন, তোমরা সবই জানো। তো আমার হচ্ছে ঘরের পর্দার একটু সমস্যা ছিল, তা আমি কি করছি নিয়ে জানো গাইস, এই যে আমি রিক্সা থেকে নেমে বাসা পর্যন্ত আমি এইভাবেই নিয়ে আইছি, সবাই আমার দেখছে, সবাই আমার কি ভাবছে মনে আমি কুলি তার চামচা এইখানে রাখো, এই যে পর্দা নিয়েছি আরেকটা শোনো টিনা চামচা বইলো না তোমার। আচ্ছা গাইস বলো, নিজের ঘরের জিনিস নিজে বহন করার বেটার মধ্যে আনন্দই আলাদা না, চামচা কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ভুল বলেছি, আমাকে ক্ষমা করে দাও। না এবার বলবি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এখানে এটা লাগাবো তো তখন তোমরা দেখতে পাবো আপু ঈদের মার্কেট কেমন হয়েছে। গাইস আমি এখন আমার ঈদের মার্কেট দেখাবো, তার আগে আপু দুদিন আগে আমাকে একটা টি শার্ট গিফট করছিল, ঠিক আছে গিফটটা আমি এখনো দেখিনি। হ্যাঁ তো অনেক সুন্দর আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ আমি ভাবছিলাম যে আপু যেহেতু গিফট দিছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আমি দেখিও নাই, তো ভাবলাম যে এখন দেখাবো একই সাথে, দেখি কেমন হয়েছে। ঠিক আছে দেখলাম কি আপু কি আমি ট্রাই করতে চাও না 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 আমি নতুন এই তাই আসছি বাচ্চা বলা মানে কি, ও নতুন গেঞ্জিটা বের করে কলমে কালি দিয়ে তারপর কাইটা মাইটা কি করছে? আচ্ছা আচ্ছা থাক থাক আমি বুঝছি বুঝছি। আরে তোরা ভিডিও কর না 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 এই ভিডিও অনেক খারাপ হয়ে যাবে। বিষয় হয়েছে কি যে আমি দেখছিলাম যে বন্ধুরা বিষয়টা হলো কি, তাসফি ভিডিওর আগে একটা বলছিল না যে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তো আমার মনে হইতেছে ওইটাই। ঠিক আছে
এই ছোট মানুষ না ভাবছে সাদা গেঞ্জি হোয়াইট কালার গেঞ্জি একটু আটটাক করি তাকাবো, তখন হাসি পাইতেছে কান্না আসতেছে, আমি কী বলবো বলেন আপনাদের, তার মন খারাপ করে না পোলাবার মানুষ কী বলবো বলেন, বুঝছি তো দিছেন একটা গিফট পোলাবার মানুষ না না মন খারাপ না, ঠিক আছে তোমরা এইটা দেখো ভিডিওটা নষ্ট হলো থাক আপনারা, তুমি আর ধরো না এগুলা, তুমি দেখছো আজকে কেমন ই হয়েছে, বলবেন বেশি দেখানো যাবো না, আমার রানে লেগে গেছে ঘরের মধ্যে, এই কালো শার্টটা কিনছি আর এই যে এই একটা এটা কিনছি, হ্যাঁ এটা কিনেছি কেমন হয়েছে বলেন স্ক্রিনশট, ও আর হ্যাঁ এই যে এটা হলো ঈদের পাঞ্জাবি বুঝছেন, ঈদের পাঞ্জাবি দেখাই দিলাম আমাকে, তারপর বলো তো কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে, আমি তো সাথে ছিলাম, এই পাঞ্জাবিটা ঘরের মধ্যে না তার জন্য একটা শাইনিং মারতে, এটা অনেক সুন্দর, এটা হচ্ছে ওরা দুই ভাই একটাই, হ্যাঁ আমরা দুজনে একই একই জিনিস কিনছি, আপনারা রান্না যখন দেখাবো আর এই পারবেন না আর বেশি কি নেই এইগুলাই, এই যেমন মার্কেট দেখানো শেষ সোনার বাংলাদেশ, তো এখন রানা রানা মার্কেট দেখাবে, গরিব গরিব মানুষ দেখো মার্কেট দেখা গেছি, সর্বপ্রথম আমি যে এটা কিনেছি দেখতে পাচ্ছ, আমার সাথে খুব মানাবে না, মানালে কমেন্টে বলো একটা, তারপরে এই যে মুন্না যেটা কিনছে আমি ওইটা কিনেছিলাম, এই যে দেখো লাল একটা গেঞ্জি, গেঞ্জি না শার্ট শার্ট শার্ট, আচ্ছা আচ্ছা আর কথা বলো না, তারপরে যে মেইন আকর্ষণ যে আমি এই গেঞ্জিটা পরবো, মুন্নার আমি একই পাঞ্জাবি, মুন্না একটু আগে দেখাইছে এই যে একই পাঞ্জাবি দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা পরে ব্লগার মিটে দিন তোমরা অবশ্যই দেখবা, আর এটা হচ্ছে যে গিফট দিতে কে দিতে না বলাই থাকুক বা গিফট দিয়েছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ যে আপনি গিফটটা দিয়েছেন, এই যে আমার শার্টের অভাব নাই এই যে বুঝছো, এই যে দেখো তিনটা শার্ট হয়ে গেছে এই যে একটা দেখেছো, আচ্ছা তারপর এটা হচ্ছে গেঞ্জি, এটাও আমি কিনেছি, এটা হচ্ছে গেঞ্জি বুঝেছো, এটা গেঞ্জি ঠিক আছে, যাই হোক ওর একটা ড্রেস আর একটা ড্রেস পছন্দ হয়েছে তো ওইটা চাইছিল, ওইটা কিনে দেওয়া হয় নাই, দেন হচ্ছে ওর বাবা আমাকে বললো যে আমার মেয়ে যে জামাটা চাইছে জামাটা এনে দিতে হবে, দেন কালকে আবার আমাদের চাইতে হবে, এই তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের ঈদের শপিং মোটামুটি ডান, আমরা অত আহামরি কিছু কিনবো না, আমরা নরমালের মতো গরিবের না এখানে গরিবের বড় কিছু নেই, আমরা মানে সাধারণভাবে থাকতে পছন্দ করি, তো আমাদের ঈদের মার্কেট এইগুলোই ছিল, ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি যে আমরা ঈদের কী কী কিনেছি, তারপরে যা পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেকে তো এটাও পায় না, তো আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করবো মানুষকে হেল্প করার, তোমরাও করবা, তো এইটুকুই আজকে মার্কেট তো এগুলো আর কিছু নেই, হ্যাঁ গাইস আমাদের জন্য দোয়া করবে সবাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমরা ঈদের মার্কেট কি কি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর মার্কেট কেমন হয়েছে, তো দাঁড়াও আর বন্ধুরা বন্ধুরা শোনেন, এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু চান্নাতের ব্লগে এই পর্দাটা থাকবে না, আপুর এই কিনা পর্দাটা থাকবে এই পর্দা, ঠিক আছে পর্দাটা অনেক জোস হয়েছে না রানা, অনেক সুন্দর হয়েছে, আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, তোমরা যারা যারা ভিডিওটা পছন্দ করছো লাইক করবা সাবস্ক্রাইব তো অবশ্যই করবা, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে, তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে মেহেদি ব্লগে, তোমাদের সাথে খুবই মজা হবে মেহেদি ব্লগে, হাতে মেহেদি দিবো আপুকে মেহেদি দিয়ে দিবো তাপসিকে মেহেদি দিয়ে দিবো, দুপুর 2টা বাজে চান্নাতের দিন দুপুর 2টা বাজে দেখা করছি তোমাদের সাথে আজকে ভিডিও পর্যন্ত কি, তো সবাই ভালো থাকবা, হিপ হিপ হুররে।